শুভেচ্ছা সবাইকে। আমাজন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ব্রিটেনের সরকার বা ব্রিটিশ সরকার কিন্তু অভিবাসনে ইতিহাসের সবচেয়ে জটিলতম বা কঠিনতম কিছু পরিবর্তন নিয়ে এসেছে, এবং সেখানে স্টুডেন্ট ভিসা যারা আসছে, কেয়ার ভিসা যারা আসতে চায়, এবং যারা আসলে ব্রিটিশ সিটিজেন বা বাংলাদেশি ব্রিটিশ, তাদের স্পাউসদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে চায় বা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে, এখানে কিন্তু বেশ কিছু জটিল পরিবর্তন এসেছে। সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতে বলে রাখি দর্শক, কেয়ার ভিসা যারা এই দেশে আসতো তারা সাধারণত যে তাদের স্পাউসদেরকে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতে পারতো এবং সন্তানদেরকেও নিয়ে আসতে পারতো। বর্তমানে কিন্তু সরকার যে পরিবর্তনটি করেছে, তারা পরিবারের সদস্যদেরকে আনা নিষিদ্ধ করেছে, এবং তার পাশাপাশি হচ্ছে যে তার ছেলে মেয়ে বা কোনো বাচ্চা কাচ্চা তারাও কিন্তু আর আসতে পারবে না। তো শুধুমাত্র যিনি কেয়ার ভিসা পাবেন বা কেয়ার ভিসা কাজ করতে আসবেন তিনি শুধুমাত্র একা এই দেশে আসতে পারবেন। তো এই পরিবর্তনটির ফলে আসলে কেয়ার ভিসায় যারা এখানে কাজকর্ম করে তারা সাধারণত পরিবার সহ আসে, বা সেক্ষেত্রে তাদের মানসিক একটি প্রশান্তি থাকে। তো বর্তমানে এই পরিবর্তনটির ফলে কিন্তু বেশ জটিল প্রক্রিয়ায় পড়ে গেছে। কেয়ার ভিসা যারা আসতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে আসা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে কেয়ার ভিসায় সাধারণত বিদেশ থেকে রিক্রুট করার ক্ষেত্রে স্থানীয় যে কোম্পানিগুলো তারা 20% কম মূল্যে বেতন দিয়ে কিন্তু কেয়ার ভিসায় রিক্রুট করতে পারতো। বর্তমানে সরকার সেটি পরিবর্তন করে দিয়েছে। তবে সিঙ্গেল যারা কেয়ার ভিসায় বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে আসবেন, যারা আসলে হয়তো একা আসতে চান, তাদের জন্য এটি ভালো খবর, কারণ আপনারা আগের থেকে বেশি স্যালারি পাবেন। তবে যারা পরিবার সহ কেয়ার ভিসায় ব্রিটেনে আসলে মুভ করার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এটি ভালো খবর না, কারণ আপনি পরিবার সহ কিন্তু আর আসতে পারবেন না। তো আরেকটি বড় পরিবর্তন যেটি এসেছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসা সাধারণত গ্র্যাজুয়েট রুটে যারা এসে থাকেন ব্রিটেনে, তারা কিন্তু সাধারণত 2 বছরের PHWO যে ভিসা সেটি এক্সটেন্ড পান তাদের যে রিলেভেন্ট ফিল্ড রয়েছে সেখানে কাজ খুঁজে নেওয়ার জন্য। তবে বর্তমানে সরকার যে পরিবর্তনটি এনেছে সেটি স্টুডেন্টদের জন্য এদেশে স্পন্সরশিপ জব ম্যানেজ করে সেটেল হওয়া অনেকটা ইম্পসিবল আমি বলবো। কারণ হচ্ছে যে নতুন যে পরিবর্তন, সেখানে আগে যেটি ছিল 26,700 মতো স্যালারি দেখাতে হতো, আপনি স্পন্সরশিপ জবের মিনিমাম যে স্যালারি রিকোয়ারমেন্ট ছিল এটি, যে এই মূল্যের একটি জব আপনাকে এদেশে ম্যানেজ করতে হবে আপনি যদি এদেশে সেটেল হতে চান স্পন্সরশিপ বা আপনি এখানে স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করার জন্য, এই ধরনের এই স্যালারির একটি জব আপনাকে ম্যানেজ করতে হবে। তো এখন এই চেঞ্জেস যেটি এসেছে সেটি হচ্ছে যে 26,000 থেকে সরকার এটিকে এক লাফে আসলে 38,700 pounds করেছে। তো যেটি অনেকটাই আমি বলবো যে অসম্ভব একটি জিনিস, কারণ আপনারা একটি জিনিস অবশ্যই জেনে থাকবেন যে ব্রিটেনে 26,700 ম্যানেজ করাটাই, স্পন্সরশিপ ম্যানেজ করাটাই অনেকটা কঠিন একটি কাজ। বিশেষ করে আপনি যদি আইটি বা মেডিকেল সেক্টরের বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়তো কিছুটা সহজ হতে পারে, সেখানে এই ফিল্ডগুলোতে স্যালারি বেশি থাকে অথবা এই ফিল্ডগুলোতে ডিমান্ড বেশি থাকে, সেক্ষেত্রে স্পন্সরশিপ ম্যানেজ করা সহজ হয়ে থাকে। তবে যেটি আসলে অন্যান্য যে ফিল্ডগুলো রয়েছে সেখানে 38,700 দিয়ে স্টুডেন্টরা আসলে এদেশে কীভাবে স্পন্সরশিপ জব ম্যানেজ করবে, যেখানে ইউকের স্থানীয় অ্যাভারেজ যে স্যালারি, আমি যদি বলি যে অ্যাভারেজ মানুষ যেটি আয় করে সেটি প্রায় 30,000 euros মতো, ইউকের প্রায় মেজরিটি মানুষই 30,000 থেকে 35,000 euros আয় করে, সেখানে কীভাবে সম্ভব যে 38,700 দিয়ে আসলে স্টুডেন্টরা এদেশে স্পন্সরশিপ জব ম্যানেজ করবে? তো এটি আসলে সরকার করেছে কারণ তাদের নির্বাচন সামনে রেখে অনেক চাপ রয়েছে, তারা অভিবাসী সংখ্যা 3 লাখের মতো কমিয়ে আনতে চায়, বাৎসরিক যে অভিবাসী সংখ্যা, তো সেই উদ্দেশ্যে তারা এটি করেছে। তবে সেক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে গিয়েছে সেটি তারা আসলে চিন্তা করে নাই। তো আরেকটি বিষয় যে বড় পরিবর্তন আসলে হেলথ সার্ভিস, যেটি NHS-এর ব্যবহার করার ক্ষেত্রে, এদেশে যে স্বাস্থ্যসেবা সেটি ব্যবহার করার ক্ষেত্রে বিদেশি যে স্বাস্থ্যসেবা কর্মী বা কেয়ার ওয়ার্কার তারা পে করে থাকে, সেক্ষেত্রে আগে যেটি 600 pounds মতো ছিল বর্তমানে সেটি 1,035 pounds করা হয়েছে, যেটি এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলা যায়। তো এরকম কিন্তু পরিবর্তন, আরেকটি বড় পরিবর্তন, বিশেষ করে ব্রিটিশ সিটিজেন বা ব্রিটিশ বাংলাদেশি সিটিজেন যারা রয়েছে তারা অনেকেই বাংলাদেশে বিয়ে করে থাকে বা অন্যান্য দেশে বিয়ে করে থাকে, তো সেক্ষেত্রে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসদেরকে নিয়ে আসার ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে, যেটি হচ্ছে যে আপনার আগে স্পাউসদেরকে আনার ক্ষেত্রে ইউকেতে আপনার মিনিমাম স্যালারির রিকোয়ারমেন্ট ছিল 18,600 pounds, বর্তমানে সেটি প্রায় 38,700, যেটি আসলে স্টুডেন্টদের
স্পন্সরশিপ জবের জন্য যে লিমিট দেওয়া হয়েছে প্রায় ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। মানে এটি একটি অকল্পনীয় একটি পরিবর্তন, কারণ আপনি অবশ্যই জেনে থাকবেন যে ব্রিটিশ সিটিজেন বা বাংলাদেশি ব্রিটিশ যারা এদেশে বসবাস করে তারা সাধারণত ধরেন রিটেল বা যদি রেস্টুরেন্ট বা আমি অ্যাভারেজ মানুষদের কথা বলতেছি, অনেক ভালো পজিশন অনেকে জব করে থাকেন, তো তাদের আয়ের পরিমাণ কিন্তু 20,000 pounds থেকে শুরু করে 30,000 মধ্যে হতে পারে। তো এখন বর্তমান বাস্তবতায় তারা যদি বাংলাদেশে কেউ বিয়ে করে থাকে বা বাংলাদেশ থেকে কেউ স্পাউস নিয়ে আসতে হয় তাহলে এটি অনেকটা ইম্পসিবল একটি জিনিস হয়ে গেল। বলা চলে যে তাদের ব্রিটিশ সিটিজেনদের স্পাউস কিন্তু এখন আর খুব সহজে ব্রিটেনে আসতে পারবে না। আসলে সবসময় এটি ব্রিটেন সিটিজেনরা বলে থাকে যে অন্যান্য ইউরোপিয়ান বা আদার যে মানুষজন বা যারা এই দেশে বসবাস করবে, ইউরোপিয়ান ইউনিয়নের যে আইনে আসলে এখানে আগে মানুষ সেটেল হতে পারতো বা ইউরোপিয়ান সিটিজেনরা, বর্তমানে ব্রিটিশ সিটিজেনদের জন্য তাদের স্পাউসদেরকে নিয়ে আসা বা ইমিগ্রেশন আইন তাদের জন্য আরও বেশি কঠোর হয়ে গেল। তো দুঃখিত, তাই এমন একটি বাস্তবতায় কিন্তু আসলে ব্রিটেনের বর্তমান যে পরিস্থিতি, সরকার যে কোনো মূল্যে তাদের অভিবাসী যে সংখ্যা সেটিকে কমিয়ে আনতে চায় এবং এর জন্য অভিবাসন প্রক্রিয়া যত কঠোর করা দরকার তারা সেটি আসলে করছে এবং সেটি অলরেডি তারা ঘোষণা